মা, মারে এই গরিব লোক এটা দান খেরাত করো না মা, আমি খুব ক্ষুধার্ত মা, কিচ্ছু খাইনি রে মা, আমি কটা ভাত খাবো মা। তোর কিছু লাগবে এনে ধর, আমি রাখতে পারবো না এই বাচ্চা, কখনোই ওর মুখ আমি দেখতে চাই না, নে ওকে রাখ, আর ওকে রেখে আমাকে খুশি কর। মা, মা আমার কথা তো শোনো। হে আল্লাহ, এটা কি করে সম্ভব, কারোর নিজের সন্তান কারোর কাছে দিয়ে যায়, এটা কেমন নিষ্ঠুর মা। এখন আমি কি করব, আমি নিজেই তো ভিক্ষা করি, তারপরে এই বাচ্চাকে আমি কিভাবে সামলাবো। একটা কাজ করি, এই বাচ্চাটাকে আমি পুলিশের কাছে দিয়ে দিই। না, পুলিশের কাছে দেব না, পুলিশ জানি এই বাচ্চাটার সাথে কী করে, তার চেয়ে বলুন ওই মেয়েটাকে দেখি, ও একটা বাচ্চা চেয়েছিল আমার কাছে, ও ভালোভাবে লালন পালন করতে পারবে, ভালোভাবে লালন পালন করতে পারবে। মারে কটা টাকা দেবা মা আমারে, আমি কটা ভাত খাবো, এই গরিব আপনার জন্য দোয়া করবে মা, দাও না মা, কয়লা কটা টাকা দাও না মা। ও দোয়া করবেন, আচ্ছা এনেন 500 টাকা, আর এই দোয়া করবেন আমার জন্য, আমার জন্য একটা সন্তান হয়। দেখো মা দেখো, আমার দোয়া কবুল হবে, আর তোমার ঘরে একটা সন্তান আসবে, ফুটফুটে সন্তান। আল্লাহ আমাকে সব কিছু দিয়েছে, শুধু একটা সন্তান দেয় নাই, আর সন্তানের সুখ আমি পাই নাই। হতে পারে আপনি আমার জন্য আজকে দোয়া করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারে। মারে এই গরিবের দোয়া কখনো বিফলে যায় না মা, আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবে, আর তোমার ঘরে ফুটফুটে একটা সন্তান আসবে। আচ্ছা এ রাখেন আমার কার্ড, আপনার যদি কখনো কোনো কিছু দরকার হয় অবশ্যই আমাকে ফোন দিবেন, আইটামে আমার ঠিকানা দেওয়া আছে, আমার ঠিকানা মতো অবশ্যই আসবেন। মারে তুমি প্রথম মানুষ যে আমার মতন গরিবের কথা ভাবছ, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাকে সন্তান দেবে মা, সন্তান দেবে। আচ্ছা এখানে দাঁড়াও মা, দাঁড়াও, একটা কাজ করি, ওই দিন যে মেয়েটা গেল ওর তো সন্তান নাই, ওর একটা ফোন দি। বাবা 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 একটু কথা শুনবেন। জি বলেন বাবা, এই কাঠের ভিতরে একটা নাম্বার আছে, এই নাম্বারে আমি 1 মিনিট কথা কব, একটু ফোন দিবেন বাবা। ঠিক আছে কাকা, আপনি আমার কাছে দেন নাম্বারটা। কাকা ঋণ হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মাজান, ওই যে আমি সেই ফকিরটা। কি ব্যাপার, আপনি হঠাৎ করে আমাকে আসতে বললেন, আর সব কিছু ঠিক আছে তো? মা আমি এখানে বসে ভিক্ষা করতেছিলাম, কিন্তু একটা মহিলা তার কাছে আমি ভিক্ষা চাইলাম, সে ভিক্ষা না দিয়ে কি বললো জানো, এই এই বাচ্চাটাকে আমার কাছে দিয়া কইলো এই নেন, এটাকে রাখেন, এটাকে আমি পালতে পারবো না, এই কেমন কথা, নিজের সন্তানকে এইভাবে কেউ দিয়ে যায়। আমি অনেক ডাকাডাকি করলাম কিন্তু আমার কথা শুনলো না। আচ্ছা মা আমার মনে হয় কি জানো, এটা মেয়ে বাচ্চা তো এই জন্য অবহেলা করছে, ওকে আমার কাছে দিয়ে গেছে, কিন্তু আমি যে ভিক্ষুক মা, আমি ওকে কিভাবে পালবো। তুমি আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়েছিলে না, হয়তো তোমার বাচ্চাটা দেয়নি, তুমি একটা কাজ করো মা, এই বাচ্চাটাকে নিয়ে মানুষের মতো মানুষ করো, দেখবা আল্লাহ তোমাকে অনেক সওয়াব দেবে। সত্যি যাও মা যাও, আল্লাহর কি দয়া। 2 দিন আগেও আমি আমার হাজবেন্ডের সাথে গপ্প করছি, একটা বাচ্চা দত্তক নিব, কিন্তু কোথায় থেকে নেব ভেবে পাচ্ছি না, আর আপনি এই বাচ্চাটা আমাকে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না, আর এখন থেকে ওকে আমি সামলাবো। শুকরিয়া মা, আমি জানতাম তুমি অবশ্যই এই বাচ্চাটাকে তুমি লালন পালন করবে, তুমি দেখবে, সব আল্লাহর রহমত মা, সব আল্লাহর রহমত। দুনিয়াতে কত মানুষ আছে একজনের বাচ্চা আরেকজনকে দিয়ে দেয়,
কিন্তু কিছু মানুষ আছে আমার মতো যারা চেয়েও পায় না। আল্লাহর রহমত আছে যে আমি বাচ্চাটাকে পেয়েছি। ওকে কোলে নিয়ে মনে হচ্ছে দুনিয়াতে সব থেকে বড় সম্পদ পেয়েছি আমি, আর সব থেকে বেশি খুশি আমি। আর খুশিটা তো আপনি আমাকে দিয়েছেন। আর শুনেন, আজকের পর থেকে আপনার ভিক্ষে করার দরকার নেই। আপনি আমার সাথে চলেন, আমার অফিসে আপনি চাকরি করবেন, ভালো চাকরি করবেন। আসেন। শুকরিয়া মা, শুকরিয়া। আসেন আসেন।